এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরে একজন হেল্পার, তার নাম গোপাল পাল। সে লাইন ঠিক করতে গিয়েছিল, সে লাইন ঠিক করতে গিয়েছিল, একজন উপরে একজন নিচে ছিল, হঠাৎ করে শর্ট সার্কিট শর্ট হয়, এর ফলে তার শরীরের রাইট সাইড এবং গলার দিকে এগুলি বার্ন হয়ে যায়। তো বুধবার এই ঘটনা, বুধবার সাথে সাথে জীবিতে এসছে, জীবিতে আমাদের পাওয়া বিদ্যুৎ দপ্তরের লোক এসছে, তাদের পরিবারের লোকও এসছে, এখানে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং বর্তমানে ইমার্জেন্সি বার্ন ওয়ানে ওয়ার্ডে তার ট্রিটমেন্ট চলছে। আজকে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু ব্লাডের এবি প্লাস, ব্লাড এবি প্লাস এরকম পাওয়া যাচ্ছে না। তো আমরা একটা ইউনিট আমরা জোগাড় করেছি, আরও দুই তিনটা ইউনিটের লাগবে। আমরা পাওয়ার দপ্তরে যারা যারা লোক আছে বা অন্যরা যারা বিভিন্ন রকম সমাজসেবী সংগঠন আছে তাদের কাছেও খবর দিয়েছি, যে কোনোভাবেও আমাদের এই ব্যাপারে যেন সাহায্যের হাত বাড়ায়। এবং তার খরচের জন্য অলরেডি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে, এখনও আবার আমাদের দপ্তর থেকে অলরেডি 30,000 টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, এখন আবার 50,000 টাকা তাকে দেওয়া হচ্ছে। সমস্ত রকম সাহায্যের হাত বাড়াবো, বাকিটা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে কী হবে এটা আমি জানি না। তবে একদম খারাপ কন্ডিশন এরকম না, কিন্তু কোনো একটা পার্ট নাও থাকতে পারে, সেটা ডাক্তারের সাথে কথা বলে বোঝা গেল, তারপরেও ডাক্তারবাবুরা চেষ্টা করবে, দেখা যাক। এই জন্যে আমি তো কালকে মাত্র এসেছি, আজ খবর পেয়ে এই জন্য আজকে এখানে এসেছি। স্যার কোথায় হয়েছিল ঘটনাটা? স্যার এটা হলো ওর বাড়ি আনলে মনোবঙ্কুলে, কিন্তু মৌরিপুরের কাছে, মৌরিপুরের কাছে একটা লাইন ঠিক করতে গিয়ে দুর্ঘটনা।